আরোহী, তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চাই। কি? আমি আসলে সাকিব, আমি মিরাজ। মানে? কিছুক্ষণ আগেই সাকিব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। চার জন এত কষ্ট করে আমি এখানে এলাম, সেই যদি বেঁচে না থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করবো? আরোহী, সাকিব, এই নাও তোমার গিফটস। আমি আজ পর্যন্ত খুলেও দেখিনি যেটার ভিতর কি আছে। তোর তো কোনো যোগ্যতাই নেই আমার সাথে রিলেশন করার। তোমার না আছে বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, আর তাছাড়া তুমি দেখতেও তো খুব একটা ভালো না। আমি কি দেখে তোমার সাথে রিলেশন কন্টিনিউ করবো বলো তো? টাকা পয়সা আর সৌন্দর্য তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমাদের এতদিনের ভালোবাসা এগুলো তোমার কাছে কিছুই না। শোনো, ভালোবাসা দিয়ে না সব কিছু হয়, ভালোবাসার পাশাপাশি সব কিছু থাকা প্রয়োজন। আর তাছাড়া আমি তোমার সাথে এত কথা বলতে চাচ্ছি না, আমার তো একটা ফিউচার আছে, আমার তো ফিউচার নিয়ে ভাবতে হবে, তাই না? আমার আর সম্ভব না তোমার সাথে থাকা। ভালো থাকো। কেন, আমাদের ব্রেকআপ দেখে আপনার কি খুব হাসি পাচ্ছে? ঠিকই, আপনি রেগে যাচ্ছেন কেন? আই এম সো সরি, কাম ডাউন। আসলে আমি নিজেকে ভেবে হাসছিলাম। মানে? সবার গার্লফ্রেন্ডকে দেখুন না, ওরা কত চালাক, কত সুন্দর দেখে শুনে তারপর রিলেশন করে। আর আমার গার্লফ্রেন্ড, সে আমার কোনো কিছু না দেখে না শুনে দিব্যি আমাকে ভালোবেসে যাচ্ছে। আমাদের 2 বছর রিলেশন। মজার ব্যাপার কি জানেন, সে আজ পর্যন্ত আমার চেহারাটুকু দেখতে চায়। কি বলছেন এসব? এই জেনারেশনে এমনটা হয় নাকি? আমার গার্লফ্রেন্ডকেই দেখেন, কিছুক্ষণ আগে বলে গেল আমি নাকি দেখতে তেমন। ভাই, এমনটাই হয়েছে, আমাদের রং নম্বরে পড়েছে, আর সেখান থেকেই আজ অব্দি আমাদের 2 বছর রিলেশন। কি অদ্ভুত, তাই না? রং নম্বরে পরিচয়, এই যুগে এমন বোকামি আছে নাকি? আমি মনে সেটাই ভাবছি। দেখুন না, আপনার ওনার মতো যদি খুব ভালো, তার চাইতে বোকাই ভালো না? ও বলেছিল প্রথম দেখা হবে যেদিন ও ঢাকা আসবে। শেষ কাম ফাইনাল, আজ ও ঢাকা আসছে, বিকাল 3টায় ও ট্রেন পৌঁছবে। অ্যান্ড আই এম রিয়েলি সো এক্সাইটেড ফর দিস। ডায়েরিটা নিয়ে এসেছি এই জন্য যে আমি তোকে চিনি না। ও বলেছিল স্টেশনে ডায়েরি আছে, আর ডায়েরিটা ওদের। ভাই, আমার মনে ট্রেন এসে গেছে, আমাকে উঠতে হবে। আরে, সে তো চলে গেল। আচ্ছা ভাই, এখানে কি হয়েছে? অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম। ওই একটা ছেলে রাস্তা পারাপার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে আর কি, মানে স্পট ডেথ। ছেলেটাকে অফ হোয়াইট কালারের শার্ট পরা ছিল। অফ হোয়াইট? এই কি অফ হোয়াইট কালার শার্ট পরা ছিল না? হ্যাঁ হ্যাঁ, অফ হোয়াইট কালারের শার্ট পরা ছিল। জানেন ভাই, গতকাল আমি শুধু ওকে মজা করে বলেছিলাম, আমার সাথে দেখা হওয়ার আগেই যদি শুনতে পাও আমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছি, তখন কি করবে? সে কি বলেছে জানেন? কি বলেছে? বলেছে আমাকে না পেলে সেও বাঁচবে না, সে নাকি সুইসাইড করবে। দেখেছেন মেয়েটা কতটা পাগল? আমি তোকে চিনি না। ও বলেছিল স্টেশনে ডায়েরি আছে, আর ডায়েরিটা ওদের। আজও ঢাকা আসছে, বিকাল 3টায় ওর ট্রেন পৌঁছবে। অ্যান্ড আই এম রিয়েলি সো এক্সাইটেড ফর দিস। এখানে দাঁড়িয়ে আমাকে খুঁজছো? পঞ্চগড় ট্রেন এই দিক দিয়ে আসে না, ওই দিক দিয়ে আসে। আর তোমার ফোনটা অফ কেন? আমি তোমাকে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি? তুমি আমাকে চিনতে পেরেছো? চিনবো না কেন, আমার দিয়ে ডায়েরি হাতে দাঁড়িয়ে আছো, প্রথম দেখাই চিঠি ফেলেছি। ও আচ্ছা, চলো। কোথায়? আমার বাসায়। আমি তোমার বাসায় যাব। হ্যাঁ না, মানে তাহলে কোথায় যাবে?
মজা করা ছাড়ো তো, তুমি এত মজা করতে পারো? বিয়ের আগে আমি তোমার বাসায় যাচ্ছি না। আর তোমাকে বলেছিলাম না, মিরপুরে আমার ফুপির বাসা আছে, আমি ওখানেই যাব। চলো আমাকে পৌঁছে দিয়ে আসো। আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে চলো, দাও লাগিস না। এই সাকিব দেখো আইসক্রিম, চলো আমরা আইসক্রিম খাই। আইসক্রিম খাবে? আমি তো আইসক্রিম খাই না। তাই না? ফোনে তো সারাক্ষণ বলতে আইসক্রিম ছাড়া তোমার চলেই না, আর এখন বলছো আইসক্রিম খাও না। কিপটামো করছো কেন বলো তো? আচ্ছা চলো বিল আমি দিব। না না তেমন কিছু না, আসলে আজকে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তুমিই খাও। আচ্ছা আমি না বুঝলাম না, আজকে আমাদের প্রথম দেখা, আজকে আমি এলাম, কই তুমি একটু এক্সাইটেড থাকবা তা না, একদম চুপচাপ হয়ে বসে আছো, তোর ভালো লাগে না? আমাকে পছন্দ হয়নি সেটা বলে দিলেই পারো, তো ঢং করে কি আর। তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি একটু নার্ভাস। আরোহী তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চাই। আমি আসলে সাকিব, আমি মিরাজ। মানে? কিছুক্ষণ আগেই সাকিব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কোথায় যাচ্ছো? ছাড়ো আমার হাত। চারজন এত কষ্ট করে আমি এখানে এলাম, সেই যদি বেঁচে না থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করব? আরোহী সাকিব, শোনো তুমি অনেক সুন্দর, আই লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই, লেট হয়ে যাচ্ছে। আর শোনো তোমাকে অনেক মিস করবো, তোমার সাথে আবার ফোনে কথা হবে। আমি তোমার সাথে স্টেশনে যাই সি অফ করতে। এই না না, স্টেশনে ফুপি আমার জন্য ওয়েট করছে, তোমাকে দেখলে ঝামেলা হতে পারে। জানোই তো যখন আমি অ্যাডমিশন নিতে আসবো তখন আমরা অনেক ঘুরবো, এখন আমি আসি, আল্লাহ হাফেজ। ঠিক আছে তোমার অপেক্ষা থাকবে, আমার যাও। কিছু কথা হয়তো কখনোই বলা হবে না, কিন্তু তোমাকে হ্যাপি রাখবো এটা সত্য। সাকিব তুমি চিন্তা করো, তোমার ভালোবাসা আমার ভালোবাসায় সিক্ত থাকবে। উপর থেকে দোয়া করো আমার জন্য, আমি তোমার ভালোবাসাকে কখনোই কষ্ট দেব না।